السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقه قولي فان خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة جلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء সমস্ত প্রশংসা মহান রব আলামিনের যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রিজিক জাতা যিনি আমাদের মালিক ইয় সেই আল্লাহ সুবহান অগণিত প্রশংসা আলহামদুলিল্লাহ তারপরে পরে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা তাজদারে মাদানী নবী কুলের শিরোমণি রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন হাতেমিন নবীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের প্রতি লক্ষ লক্ষ দুরুজ সলাত এবং শান্তির বাণী বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই সমানীয় ফেসবুক বন্ধুবর আজ দু হাজার উনিশ নভেম্বর আজ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছেন অনেকেই প্রশংসা জ্ঞাপন করেছেন অনেকে স্বাগত জানিয়েছেন এই অযোধ্যার বাবরি রায়কে কেন্দ্র করে তো যাই হোক সেই অযোধ্যায় রায় কিন্তু ভারতবর্ষের যারা সচেতন নাগরিক যারা ভারতবর্ষের যারা সচেতন মানুষ যারা সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন তাদের বেশিরভাগ মানুষ কিন্তু এই রায়কে স্বাগত জানাতে পারেননি কেননা এই রায় হচ্ছে পুরোপুরি বিধানিক এই রায় ভারতবর্ষের সংবিধানকে পুরোপুরি মেনে চলা হয়নি এই রায়ের মধ্যে তো এই বাবরি মসজিদ সংক্রান্ত যে মামলা দীর্ঘদিন ধরে চলছিল আজকে তার নিষ্পত্তি হয়েছে তার রায় হয়েছে রায়দায় করেছেন রায়দান করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই রায়দান করেছেন তিনি আরো চারজনকে নিয়ে অর্থাৎ তার পাঁচ জনের ডিভিশন বেঞ্চ এই রায়দান প্রদান করেছেন এই পাঁচজনকে নিয়ে আজকে সকাল সাড়ে দশটার দিকে রায়দান করা হয়েছে তো রায়দানের পূর্বে রায়দানের কি কি ছিল বিষয়গুলো প্রতিলিপি সেগুলো বলার পূর্বে একটু বাবরি মসজিদ ভাঙ্গার ইতিহাসটা আমাদের জানা উচিত যে বাবরিকে নিয়ে এত টাল চলছিল দীর্ঘদিন যাবৎ বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি এ বাবরি মসজিদ সৃষ্টি করেছিলেন বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই কিছুদিন পর থেকেই শুরু হয়েছে হিংসা প্রতিহিংসা একে অপরের প্রতি হাইকোর্টে যাওয়া সুপ্রিম কোর্টে যাওয়া হিন্দু মুসলিমদের মধ্যে শুরু হয়েছিল তো তার আজকে নিষ্পত্তি ঘটেছে তো এই বাবরি মসজিদ উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর ধ্বংস করা হয়েছে যার প্রধান নেতৃত্ব দিয়েছিলেন লালকৃষ্ণ আডবানি আর সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের রাও তা আমরা যদি অনেকেই বাবরি মসজিদের ইতিহাস জানি সেখানে আমরা দেখবো যে বিজেপি যেমন ভাবে দায়ী ছিল ঠিক তত ততটুকুই কংগ্রেস সরকারও কিন্তু সেই সময় দায়ী ছিল অর্থাৎ প্রথমত মুসলিমদেরকে বাঁশ দিতে কোনো রাজনৈতিক দল কম করেনি আমরা যদিও অনেকেই কেউ হয়তো কংগ্রেস ঘেষা কেউ হয়তো বামপন্থী ঘেঁষা কেউ হয়তো টিএমসি ঘেঁষা অর্থাৎ ডানপন্থী বামপন্থী বিভিন্ন ভাবে রামপন্থী বিভিন্ন ভাবে আমরা বিভক্ত হয়ে পড়েছি মুসলিমরা কিন্তু আমরা যদি দেখি যে আসলে মুসলিমদেরকে দিন ভারতবর্ষে দিন ঠকিয়েছে কারা প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু ভারতবর্ষের মুসলিমদেরকে ঠকিয়েছে এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই আমরা হচ্ছে মানুষের কাছে আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে নিতে সামর্থ্য হইনি আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে নিতে পারি না আমরা শুধুমাত্র অনুনয় বিনয়ের মাধ্যমে আমরা ভারতবর্ষে টিকে রয়েছি আমরা বুঝতে পারি তো যেটা বলার উদ্দেশ্য আজকে রায় দান করেছেন পাঁচজন বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ তার সঙ্গে আরো চারজন ছিলেন এস এ বদবে ডি ওয়াই চন্দ্রচূড় অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির এই পাঁচজন বিচারপতি আজকের রায়দান করেছেন এবং এই পাঁচজন বিচারপতিকে তথা সুপ্রিম কোর্টকে সহযোগিতা প্রদান করেছে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যারা বাবরি মসজিদের স্থানটিকে যারা খনন করেছিল এবং তারা রিপোর্ট প্রেস করেছে সুপ্রিম কোর্টের কাছে যে সুপ্রিম কোর্টকে তারা জানিয়েছে যেখানে যে বিতর্কিত জমি দুই দশমিক সাত সাত একর যেখানে বর্তমানে বাবরি মসজিদের ধ্বংসাবশেষ রয়েছে সেই জায়গাটা তারা খনন করে তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছে সেই বিতর্কিত জমিতে বাবরি মসজিদের তলায় কোনো মন্দির ছিল না সেখানে একটা একটা প্রাচীন কাঠামো পাওয়া গিয়েছে তবে সেই কাঠামোটি ইসলামিক স্থাপত্য নয় এটাই তারা জানিয়েছে এবং তারা এটাও বলে দিয়েছে যে যে বাবরি মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে সেটা মন্দির ভেঙে তৈরি করা হয়নি এবার আজকের আমরা দেখে নেব এক ঝলকে যে রায়ে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে কি কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজকে বলেছেন প্রথমত তারা শিয়াবোট এবং নির্মোহি আখড়া দুটো সংগঠন এদের তত্ত্বকে এদের আবেদনকে একদম পুরোপুরি খারিজ করে দিয়েছেন দ্বিতীয় বিতর্কিত যে জমি দুই দশমিক সাত সাত একর যেখানে বর্তমানে বাবরি মসজিদের ধ্বংসাবশেষ রয়েছে সেই রামলীলাকে সেই জায়গাটা রামলালাকে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে তিন নম্বর তিন মাসের মধ্যে কেন্দ্র সরকারকে ট্রাস্ট বানিয়ে সেখানে মন্দির নির্মাণ করতে বলা হয়েছে চার নম্বর অন্যত্রে অর্থাৎ সেই জায়গা ব্যতিরেকে অন্য জায়গায় পাঁচ একর জমি সুন্নী ওয়াকাফ বোর্ডকে দেওয়া হবে মসজিদ বানানোর জন্য এবং তারা পরিশেষে বলেছেন যে বিশ্বাস এবং আস্থার উপর মালিকানার কোনো সিদ্ধান্ত নয় এটা সুপ্রিম কোর্ট আজকে ঘোষণা করেছে তো যাই হোক এই কয়েকটি কথা কেন একটু আলোচনা পর্যালোচনা করা উচিত আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে শিক্ষিত মানুষ রয়েছে যারা আজকে সচেতন নাগরিক রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ তুলেছে বিভিন্ন অনলাইন মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বিভিন্ন জায়গাতে আজকে এই সুপ্রিম কোর্টের রায়কে এ আলোচনা পর্যালোচনা চলছে বিভিন্ন টিভিতে টক শো শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে বাদ প্রতিবাদ শুরু হয়েছে তো যাই হোক সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সুপ্রিমো তারা যে সিদ্ধান্ত নিবে তার বিরুদ্ধে আমরা ভারতবর্ষের জনগণ কিছুই করতে পারবো না কিছুই বলতে পারবো না আমাদেরকে তার রায়কে মাথা পেতে মেনে নিতেই হবে তবে এই নয় যে অন্যায়কে স্বীকার করে নিতে হবে সেটা নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ যে সমস্ত কথাগুলো বলেছেন সেই সমস্ত কথার একটা একটা করে একটু খণ্ডন করার চেষ্টা করছি মাননীয় বিচারপতি তিনি যে বিচার করলেন প্রথমত আমাদেরকে দেখতে হবে যে এই বিচারটা কোন বিষয়ের উপর ছিল বিষয়টা ছিল জমির মালিকানা কেন্দ্রিক অর্থাৎ যে বিতর্কিত জমি দুই দশমিক সাত সাত একর ওই জায়গাটা কাদের জমি এটাই ছিল মামলার প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম একটা ব্যাপার তো বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা খেটে খাই তারা আমরা বুঝি যে কাগজপত্র যার জমি তার জমির মালিকানা তার কিন্তু স্বাভাবিকভাবেই আজকের রায় থেকে বোঝা গেল যে এই জমি যদি মুসলিমদের না হয় দুই দশমিক সাত সাত একর যে জমি সেটা যদি মুসলিমদের না হয় তাহলে সুপ্রিম কোর্ট যে রায় দিল যে পাঁচ একর জমি অন্যত্রে শূন্য ওয়াকাপ বোর্ডকে দেওয়া হবে এটা কিসের ভিত্তিতে দিল দেখা যাচ্ছে একজনের সঙ্গে আমার জমি নিয়ে বিবাদ রয়েছে ওই জমির যদি আমি কাগজপত্র দেখাতে পারি জমির মালিকানা আমি যদি আমি কাগজপত্র না দেখাতে পারি তাহলে জমি আমার নয় আমি কোর্ট থেকে খালি হাতে ফিরে আসব তো আজকে সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে বলল যে শূন্য ওয়াকাপ বোর্ডকে অন্যত্রে পাঁচ একর জমি দেওয়া হবে এটা আমার এক নম্বর প্রশ্ন মাননীয় বিচারপতির কাছে আপনি সংবিধানের কোন ধারা অনুসারে এই সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাননীয় বিচারপতি আপনি বললেন যে বাবরি মসজিদে হিন্দুদের মূর্তি রাখা ছিল বেআইনি আপনি সেই সঙ্গে আরো বললেন যে বাবরি মসজিদ ভাঙ্গাটাও হচ্ছে হিন্দুদের বেআইনি এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে মসজিদের জমিটা বিতর্কিত যে জায়গাটা সেটা মসজিদ রয়েছে সেই জায়গাটা আপনি রামলালাকে দিয়ে দিলেন এটা কি বেআইনি নয় আপনি নিজে স্বীকার করছেন যে মসজিদে মূর্তি ঢোকানো বেআইনি আপনি নিজে স্বীকার করছেন মসজিদে মসজিদ ভাঙাটা বেআইনি তাহলে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনি ওই বিতর্কিত জমি দুই দশমিক সাত সাত একর জমি রামলালাকে দিচ্ছেন তাহলে আপনার রায় থেকে একটা বোঝা যাচ্ছে যে কোনো জমি মুসলিমদের জমিকে জোর করে কবজা করে দখল করা যায় হয়তো কিছুদিন পরে হয়তো দেখা যাচ্ছে মুসলিম স্থাপত্য যে সমস্ত রীতিগুলো রয়েছে লালকেল্লা থেকে শুরু করে কুতুব মেনার থেকে শুরু করে তাজমহল থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো হয়তো আজ থেকে পঞ্চাশ বছর বা একশো বছর পরে হয়তো সুপ্রিম কোর্ট রায় দিবে এই সমস্ত জায়গাও হয়তো হিন্দুদের মন্দির ছিল আপনার রায়ের ভিত্তিতে আমার মনে হচ্ছে এটা তৃতীয় প্রশ্ন মাননীয় বিচারপতির কাছে যে আপনি রায়দানের সঙ্গে সঙ্গে এটাও বলে দিলেন যে ওই বিতর্কিত জায়গায় মন্দির তৈরি করতে হবে তিন মাসের মধ্যে এবং কেন্দ্র সরকারকে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে হবে ট্রাস্ট গঠন করে কেন্দ্র সরকার মন্দির তৈরি করবে তো বিষয়টা হচ্ছে আপনি যে কথাটা বলছেন এটা কি আপনার সংবিধানের কোনো ধারাই রয়েছে এরকম তথ্য না এটা আপনার নিজের বানানো তথ্য বলছেন আপনি যে মনে হচ্ছে যে হিন্দু ভাইরা বা আর এস বা বিজেপি বা বিএসপির মন্দির নির্মাণের জন্য যতটা রয়েছে তার চাইতে আপনার তাড়াটা বেশি যে একটা ফায়সালা দিলেন ঠিক আছে তিন মাস সময় বেঁধে দেওয়ার ব্যাপারটা বিষয়টা কি আর এস এস এর রায় আর এস এস ভারতবর্ষে আওয়াজ তুলেছিল মন্দির ওইহি বানায়ঙ্গে তো ঠিক আপনিও আজকে সেই সুখটাকে একটু অন্য ভাষায় বললেন যে মন্দির ওখানেই হবে চতুর্থ প্রশ্ন মাননীয় বিচারপতি আপনার কাছে যে আপনি বলছেন যে ওই বিতর্কিত জায়গাটা রামলালাকে দিয়ে দিলেন আপনি আর মুসলিম শূন্য ওয়াকাববোর্ড কে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিচ্ছেন তা আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে মসজিদ হচ্ছে আল্লাহ তালার জায়গা এখানে মুসলিমরা ইবাদত করে এখানে মুসলিমরা আল্লাহ সুবহানাতাল্লাহকে ডাকে মুসলিমরা এখানে কোরআন পড়ে মুসলিমরা এখানে হাদিস পড়ে এখানে কোনো কুমন্তব্য কেউ করে না এখানে কেউ কু পরামর্শ করে না তা আপনি মসজিদের বদলায় পাঁচ একর জমি দিচ্ছেন পাঁচ একর পাঁচশো একর জমিও যদি দেন তো মসজিদের বদলে কখনো হয় না মসজিদের বদলে কোনো বদল চলে না আল্লাহ জায়গা আল্লাহ সুভানাতালা ইনশাল্লাহ হেফাজত করবে এই বিশ্বাস আমাদের রয়েছে অতএব আপনার ওই জমি পাঁচ পাঁচ একর জমি আপনার কাছেই রাখুন ওই জমি শূন্য ও কোনো প্রয়োজন নেই আমি এটাই মনে করি পঞ্চম প্রশ্ন আপনার কাছে রাম মন্দির নির্মাণের জন্য আপনি কেন্দ্র সরকারকে একটা ট্রাস্ট গঠন করতে বললেন তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করে সেখানে মন্দির নির্মাণের কথা আপনি বললেন তো মন্দির নির্মাণের জন্য আপনি বললেন যে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্র সরকারকে আর মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিলেন তো বিষয়টা হচ্ছে যে আমরা ভারতবর্ষের সংবিধান পড়ে যতটুকু জেনেছি সেখানে ভারতবর্ষের সংবিধানের মধ্যে একটা কথা আছে ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষতা চরিত্র ভারতবর্ষের সংবিধানে রয়েছে ভারতবর্ষে তো কোন কেন্দ্র সরকার কেন মন্দির বা মসজিদ তৈরি করতে যাবে এটা আপনি কোথায় থেকে বলছেন তাহলে কি সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা কথাটা উঠে গিয়েছে এই কয়েকটা প্রশ্ন আপনার কাছে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে মাননীয় বিচারপতি আপনি অনেক জ্ঞানী আপনি অনেক শিক্ষিত সংবিধানে আপনার অনেক জ্ঞান রয়েছে কিন্তু আপনার কাছে আমাদের একটা দাবি যে ভারতবর্ষের আপামর জনসাধারণ আপনার দিকে চেয়েছিল সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিল একটা ন্যায় বিচার পাওয়া যাবে সত্য বিচার পাওয়া যাবে আপনি পরিশেষে একটা কথা বলেছিলেন যে আজকের যে রায় দেওয়া হয়েছে এই রায়টা বিশ্বাস এবং আস্থার উপর নয় তো আপনি যে রায়টা দিলেন এগুলো কিসের ভিত্তিতে দিয়েছেন এএসআই তো বলেনি যে ওইখানে মন্দির ছিল বিতর্কিত জায়গাতে মন্দির ছিল এ কথা বলেনি তা আপনি কিসের ভিত্তিতে সেই জায়গাটা রামলীলা রামলালাকে দিয়েলেন এর আগে এলাহাবাদ হাইকোর্ট তো ওই বিতর্কিত জায়গাটা তিন ভাগে ভাগ করে দিয়েছিল কিন্তু আপনি সেই রায়কে একদম পুরোপুরি খারিজ করে দিয়ে আপনি এক পেশি যে রায় দিলেন এই রায়টা কিসের ভিত্তিতে দিলেন তো অনেক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আজকের এই অযোধ্যা মামলাকে বা অযোধ্যার রায়কে স্বাগত জানিয়েছেন ওয়েলকাম জানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি বিজেপির দিলীপ ঘোষ তিনি বলছেন ঐতিহাসিক একটা রায় কিন্তু নিজেকে খুব কষ্ট লাগছে বলতে যে এটা ঐতিহাসিক রায় নয় এটা একটা অপ্রত্যাশিত রায় মনে হচ্ছে আজকে ভারতবর্ষের সংবিধানকে ধর্ষণ করা হয়েছে ভারতবর্ষের সংবিধানের ধারাকে আজকে পা দিয়ে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে আজকের যে বিচার ব্যবস্থা আমরা মুসলিমরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল কিন্তু আমরা স্বপ্ন ভাবিনি যে আজকের রায় এই রকম হবে অতএব আজকের এই রায় আমি বলতে চাই যে এটা মানবতা বিরোধী রায় এটা সততা বিরোধী রায় এবং সংবিধান বিরোধী রায় মনে হচ্ছে যে ভারতবর্ষ সত্যি পৃথিবীর অন্যান্য দেশগুলো মনে হচ্ছে একটা আজব দেশ যে আজকে একবিংশ শতাব্দীতে আমরা যে বিজ্ঞানের চরম শিখরে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছি সেই জায়গাটাই আজকে ভারতবর্ষের মতো দেশে আজকে সুপ্রিম কোর্টকে রায় দিতে হচ্ছে ভগবানের জন্ম কোথায় যে একবিংশ শতাব্দীতে মানুষ মঙ্গল গ্রহে বাড়ি দিচ্ছে যে একবিংশ শতাব্দীতে মানুষ বিজ্ঞান নিত্য নতুন আবিষ্কার করছে আর সেই সময় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে ভগবানের জন্ম কোথায় ঠিক আজকে সেই বাল্মীকির কথাটাই আজকে সত্য হয়ে গেল যে বাল্মীকি যে উপন্যাস কল্পনা করেছিল যে উপন্যাস রচনা করেছিল সেই উপন্যাসের কথাই আজকে সত্য হয়ে গেল অতএব পরিশেষে বলতে চাই মুসলিম ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে সুন্নি ওয়াক বোর্ডের উদ্দেশ্যে বলবো যে আমরা আল্লাহ সুভানা তালার প্রতি বিশ্বাসী আমরা আল্লাহ সুভানা তালার প্রতি তাওয়াক্কুল করে চলি আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ সুভানা তালা আমাদের বিচার দাতা হচ্ছে আল্লাহ সুভানা তালা অতএব আমাদের বিচার হচ্ছে আল্লাহ আল্লা সুভানাতালাই করবে কালে কালে যুগে যুগে আল্লাহ সুবহানা তালা মুসলিমদেরকে হেফাজত করেছেন এবং মসজিদগুলোকে গুলোকে হেফাজত করেছেন অতএব বাবরি মসজিদ যদি আমাদের প্রকৃতপক্ষে যদি আমাদের মসজিদ হয় ইনশাল্লাহ আল্লাহ সুবহানা তালা হেফাজত করবেন আমরা সেই দিকেই প্রত্যাশী তারপরও বলি যে যদি বাবরি মসজিদকে আল্লাহ সুবাহানা তালা হেফাজত নাও করেন হতাশার কোনো ব্যাপার নেই কেননা আল্লাহ সুবহানা তালা আল বাকার মধ্যে বলেছেন যে তোমরা যেটাকে অমঙ্গল মনে করো সেটাকে আমি মঙ্গল মনে করি আর তোমরা যেটাকে মঙ্গল মনে করো আমি সেটাকে অমঙ্গল মনে করি হয়তো আমরা অনেকেই আজকে ভারাক্রান্ত আজকে অনেকেই আমরা খুবই দুঃখিত আজকে রায় শুনে আজকে মর্মাহত খুবই কষ্ট লাগছে আজকে রায় শুনে তারপরেও আবেগ আপ্লুত হলে চলবে না আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলতে হবে আল্লাহর প্রতি ভরসা করে চলতে হবে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু হেফাজত করবে সেই সঙ্গে সঙ্গে নিজেকে একজন প্র্যাকটিশিয়ান মুসলিম হতে হবে শুধু নামধারী মুসলিম নয় ইসলামের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সমস্তগুলো মেনে চলতে হবে এবং সমগ্র মুসলিম উম্মাহকে একটি বার্তা দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 103 আল্লাহ সুবহানাহু তালা বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না অতএব আমরা মুসলিমরা কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হব না আমাদের মধ্যে অনেক কিছু একশিলাপ রয়েছে অনেক কিছু মতানক্য রয়েছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমাদের মধ্যে জোর ঝামেলা বাড়াতে চাই না আমরা চাই প্রত্যেকটা মুসলিম ভাই ভাই একে অপরে পাশাপাশি হাতে হাত মিলিয়ে এ বসবাস করতে একটা সুন্দর ঐক্য গড়ে চলতে এবং ভারতবর্ষ হচ্ছে বিবিধের মাঝে মিলন মহান অতএব ভারতবর্ষে হিন্দু মুসলিম সকলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিয়েছি রক্ত দিয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবক রক্তের মাধ্যমে আমরা ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করেছি বিনয় বারল দিনেশ প্রফুল্ল চাকি ক্ষুদিরাম অসংখ্য হিন্দু যুবকেরা এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন এক বৃন্তে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ অতএব এ বাবরির রায়কে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক দাঙ্গা হুঙ্গামা না বাঁধে আমাদের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমরা সেই রায়কে আমরা মাথা পেতে নেব তবে আমরা হিন্দু মুসলিম যেইভাবে আমরা বসবাস করছিলাম সেইভাবে আমরা বসবাস করব এর জন্য আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে ইনশাল্লাহ ধর্ম প্রত্যেকের নিজের নিজের কাছে আল্লাহ তালা বলেছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অতএব কেউ কারপতি প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করবেন না সবাই সকলকে সম্মান করে চলবেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে চলতে চাই এবং আগামী দিনে ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করে সুন্দর একটা ভারতবর্ষ গড়ে তুলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ সুহন তাল্লাহ আমাদেরকে দান করেন সকল বলি আল্লাহ আমিন পরিশেষে আবারও সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই রায়ের জন্য কেউ হিংসা বিদ্বেষ ছড়াবেন না ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টুইটার কোনো কিছুতে মানে উত্তেজনামূলক কোনো কথা বলবেন না প্ররোচনামূলক কোনো কথা বলবেন না কেউ প্ররোচনায় পা দিবেন না প্রত্যেকে খুব সজাগ থাকবেন কোনো কিছু সমস্যা হলেই স্থানীয় প্রশাসনকে জানাবেন কেউ আই নিজের হাতে তুলে নেবেন না আমরা সুপ্রিম কোর্টের রায়কে মাথা পেতে নিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দর সুস্থ একটা সমাজ এ বসবাস করতে চাই এবং আমরা প্রত্যেক মুসলিম ভাইকে আরো আহ্বান জানাবো যে আমরা যেন প্রত্যেক একদম এবং আমাদের অন্যান্য যে সমস্ত মসজিদগুলো রয়েছে সেই সমস্ত মসজিদগুলো গুলো যেন আবাদ করতে পারি অর্থাৎ অনেক মসজিদ বড় বড় মসজিদ রয়েছে সেখানে মসজিদ ঝা চকচকে হয়েছে কিন্তু সেখানে মুসল্লি নেই অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের লক্ষণ বলতে গিয়ে বলেছেন যে এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে মসজিদ হবে ঝা চকচকে কিন্তু সেখানে মসজিদে আবাদ হবে না মুসল্লি থাকবে না আজকে সেই জামানে আমরা পতিত হয়েছি তো এক বাবরি মসজিদ গিয়েছে তো কি হয়েছে হাজারো মসজিদ লক্ষ লক্ষ মসজিদ ভারতবর্ষে রয়েছে অতএব আসুন আমরা নিজেকে প্র্যাকটিশিয়ান মুসলিম হিসাবে তৈরি করি এবং আমরা সকলেই যেন আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করে যেন মরতে পারি এবং আমাদের মৃত্যুর সময় যেন আমাদের শেষ বাক্যটি যেন হয় লা ইল্লাল্লাহ এই কথাটা বলতে বলতে যেন মৃত্যুবরণ করতে পারি التوفيق دان كرون الله سبحانه وتعالى شكر اللهم امين وآخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته